নমস্কার রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং একটার পর একটা ব্রেকিং খবর এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে, যার মধ্যে অন্যতম খবর যেদিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে হাথরাসের ঘটনা। এবং সেই হাথরাসের মর্মান্তিক ঘটনার পর যে স্বঘোষিত ধর্মগুরুর নাম উঠে আসে অর্থাৎ সাকার বাবা, তাকে নিয়ে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে। কি তথ্য সামনে আসছে একটু জানাই আপনাদের। সাকার বাবার সঙ্গে এবার নিট দুর্নীতির অভিযুক্তের যোগ পাওয়া গিয়েছে এবং নিট দুর্নীতিতে অভিযুক্ত হর্ষবর্ধন জেন নিয়োগ দুর্নীতিতেও অভিযুক্ত এবং 12টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এই হর্ষবর্ধনের বিরুদ্ধে। আর অন্যদিকে এই হর্ষবর্ধনের বাড়িতে সালিশি সভা চলত সাকার বাবার, অর্থাৎ যার নাম সামনে উঠে আসে এই হাথরাসের ঘটনার পর মাসে চারবার এই সালিশি সভা চলত বলেই জানতে পারা যায়। একটার পর একটা যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন সাকার বাবাকে নিয়ে যে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য, সাকার বাবার সঙ্গে নিট দুর্নীতির অভিযুক্তের এবার যোগ পাওয়া গিয়েছে, যেখানে নিট দুর্নীতিতে অভিযুক্ত হর্ষবর্ধন যেই হর্ষবর্ধন জেন নিয়োগ দুর্নীতিতেও অভিযুক্ত, 12টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এই হর্ষবর্ধনের বিরুদ্ধে, হর্ষবর্ধনের বাড়িতেই সালিশি সভা চলত সাকার বাবার এবং মাসে চারবার, নির্দিষ্ট করে সংখ্যাটা আপনাদের সামনে তুলে ধরছি, মাসে চারবার এই সালিশি সভা বসানো হতো। শুধু এখানেই শেষ নয়, এরই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে একটা ভাইরাল ভিডিও সামনে আসে এই ঘটনার পর, অর্থাৎ সাকার বাবার সৎসঙ্গের সময়ের ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। সেই ভিডিও ছবি যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, ভিডিও করতে বাধা সাকার বাবার ভক্তদের, ভিডিও যাতে না করা হয় সেই কারণের জন্য বাধা দেওয়া হয় এবং সেই ভাইরাল ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভিডিও বন্ধ কর লে ভাই, তাহলে আনি তো তাহলে আর ভিডিও বন্ধ কর লে ভাই, তাহলে আনি তো তাহলে আর সেই ভাইরাল ভিডিও ছবি মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে হাথরাসে। পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়েছে এবং 30-এরও বেশি গুরুতর আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে যদিও ভর্তি করা হয়। তবে সাকার বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। আর এরই মধ্যে স্বঘোষিত ধর্মগুরু সম্পর্কে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য, কিন্তু ওই দিন যে ঘটনা ঘটেছিল হাথরাসে, স্বঘোষিত ধর্মগুরু তিনি যে সৎসঙ্গের ডাক দিয়েছিলেন, সেখানে অসংখ্য মানুষজন যারা রাজস্থান, মধ্যপ্রদেশে, এমনকি উত্তরাখণ্ড থেকে পর্যন্ত এসেছিলেন, তাদের মধ্যে থেকেই প্রায়, যেমনটা আপনাদের সামনে আমরা তথ্য তুলে ধরছি, যে তাদের মধ্যে থেকেই বলা চলে যে কমপক্ষে 33 জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন এবং প্রাণ গিয়েছে 121 জনের। ভাইরাল সেই ভিডিও ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে বাধা দেওয়া হচ্ছে যাতে ভিডিও কেউ না করে সেই ঘটনার, সে কারণেই বাধা। ভিডিও বন্ধ করলে ভাই, তাহলে আনি তো তাহলে আর ভিডিও বন্ধ করলে ভাই, তাহলে আনি তো তাহলে আর ভিডিও বন্ধ করলে ভাই, তাহলে আনি তো তাহলে আর শুনতেই পাচ্ছেন। একবার স্পষ্ট করে বলা হচ্ছে কেউ যেন ভিডিও না করে। তবে এই যে সুরজ পাল সিং, অর্থাৎ যার কথা বলা হচ্ছে হাথরাসের ঘটনার পর যে সাকার বাবার নাম উঠে আসে, এই সুরজ পাল সিং এর বিরুদ্ধে 6টি অপরাধমূলক মামলা কিন্তু ইতিমধ্যেই দায়েরও রয়েছে আগের থেকে এবং তার বিরুদ্ধে যৌন শোষণেরও মামলা রয়েছে। এমনকি করোনা অতিমারীর সময়ও সৎসঙ্গের আয়োজন করেছিলেন সুরজ পাল সিং, যেখানে উপস্থিত ছিল হাজারেরও বেশি ভক্ত। লকডাউন চলাকালীনও আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু। এবং একই সঙ্গে যে তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, একটার পর একটা যে চাঞ্চল্য তথ্য সামনে আসছে, চাঞ্চল্যকর তথ্যগুলোর মধ্যে সাকার বাবাকে নিয়ে এবার আরও চাঞ্চল্যকর তথ্য, যেখানে সাকার বাবার সঙ্গে নিট দুর্নীতির অভিযুক্তের যোগ পাওয়া গিয়েছে। নিট দুর্নীতিতে অভিযুক্ত হর্ষবর্ধন, যেই হর্ষবর্ধনের নাম উঠে আসে জেন নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, 12টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে এই হর্ষবর্ধনের বিরুদ্ধে এবং হর্ষবর্ধনের বাড়িতেই নাকি সালিশি সভা চলত সাকার বাবার, মাসে চারবার বসত এই সালিশি সভা। সাকার বাবার সালিশি সভা, একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসছে এবং যে তথ্যগুলো এই হাথরাসের ঘটনার পর সামনে আসছে, সাকার বাবার নাম উঠে আসা, তার পূর্ববর্তী সময়ের পরিচয় এবং কিভাবে অপরাধমূলক কাজের সঙ্গে তার যোগ রয়েছে, সমস্তটা একটা প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরি। দেখুন,
স্বঘোষিত ধর্মগুরুর নিজস্ব বাহিনী, সাকার বাবার নিরাপত্তায় বাহিনী, বিশেষ বাহিনীর নাম সেবাদার বাহিনী, আশ্রমে বাহিনীর কথাই শিরোধার্য। সাকার বাবার বাহিনীর নিজস্ব পোশাক, কালো সাদা ও গোলাপি রঙের পোশাক, সাকার বাবার নিরাপত্তায় বিশেষ বাহিনী, কালো পোশাক পরত বিশেষ বাহিনী, নজরদারির জন্য সাদা পোশাকের বাহিনী, মহিলা নিরাপত্তায় গোলাপি উর্দিধারী বাহিনী। সাকার বাবার বাহিনীর সংখ্যা 10,000, বিশেষ বাহিনীর সব তথ্যই নথিভুক্ত, সেনার মতোই পদই ছিল বাহিনীর, বেতন ছাড়াই কাজে ধর্মগুরুর সেনা। স্বঘোষিত ধর্মগুরুর বাহিনীর বহর দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যাওয়ার জোগাড়, ভক্তদের নিরাপত্তায় সাকার বাবার সাদা পোশাকের বাহিনী। সাকার বাবার একটার পর একটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। প্রথম জীবনে তিনি নাকি কৃষক ছিলেন, অর্থাৎ কৃষিকাজের সঙ্গে যুক্ত। পরবর্তী সময় তিনি কনস্টেবল পদে চাকরি করেন এবং তারপর গোয়েন্দা বিভাগ, আর একেবারে সর্বশেষ তিনি যে রূপ ধারণ করেছিলেন তা হচ্ছে যে স্বঘোষিত ধর্মগুরু। এবং তারই এই তথ্যগুলো যখন আমরা সামনে রাখলাম, ঠিক তার পাশাপাশি নিট দুর্নীতিতে অভিযুক্ত হর্ষবর্ধনের সঙ্গে কিন্তু তার একটা যোগ পাওয়া গিয়েছে। আর এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার আমাদের সঙ্গে রয়েছেন। স্বর্ণালী, একটার পর একটা তথ্য আমরা এই মুহূর্তে রিভিল করছি যেখানে নিট দুর্নীতিতে যে যুক্ত রয়েছে হর্ষবর্ধন, তার সঙ্গে যোগ রয়েছে এই সাকার বাবার। একদম, তুমি যেরকম কিছুক্ষণ আগে বলছিলে তনয়া, যে শুধুমাত্র নিট কেলেঙ্কারি নয়, একই সঙ্গে মানে একটা পরীক্ষা নয়, 12-12টা কেলেঙ্কারির সঙ্গে অভিযুক্ত এই হর্ষবর্ধন, তার সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে বাবার। তার বাড়িতে একই রকম কায়দায় এর আগেও ঠিক ভিড়ের যে লিমিট ছিল সেই লিমিট অতিক্রম করে আরো বেশি ভক্ত সমাগম ঘটিয়ে এর আগে কিন্তু একই রকম ভাবে সেখানে কিন্তু সৎসঙ্গ করা হয়েছে। এবং তুমি যেরকম যে প্রতিবেদন দেখালে, আমাদের প্রতিবেদন যেখানে আমরা দেখছি বাবার কিন্তু নিজস্ব বাহিনী, ভীষণ রকম অ্যাক্টিভ সেই বাহিনী, ভীষণ রকম সক্রিয় সেই বাহিনী, এবং যে বাহিনীর রীতিমতো ড্রেস কোড রয়েছে এবং সম্ভবত তারা আর্মসও হয়তো রাখে এবং সাদা গোলাপি বিভিন্ন রং রয়েছে, কারা কোন সময়ে কি কি কোন কোন স্তরে তারা পাহারা দেবে সেই জিনিসটাও রয়েছে। এবং এই মুহূর্তে তো নয়, আমাদের কাছে একটা এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজও এসে পৌঁছেছে, যে ফুটেজে ধরা পড়ছে যখন স্ট্যাম্পেডের ঘটনা হয়, যখন পদপিষ্ট হয়ে হাজার হাজার ভক্ত পাগলের মতো বিভ্রান্তের মতো ছুটোছুটি করছে, ঠিক সেই সময় একটা এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ আমাদের সামনে এসছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই সাকার বাবা, এই নারায়ণ হরি বাবা, সাকার বাবা ওরফে ভোলে বাবা, সে তার বিশাল কনভয় নিয়ে ছুটিয়ে প্রাণপণে রাজার বলা ভালো কি পালাচ্ছে, প্রবল গতিতে সে ঝড়ের গতিতে স্পট ছেড়ে বেরিয়ে যাচ্ছে মৈনপুরীর দিকে। যদিও এখনো পর্যন্ত আমরা জানি তার কিন্তু কোনো খোঁজ পুলিশ পায়নি, এবং শুধু তাই নয়, তার সঙ্গে বিশাল একটা মোটর সাইকেলের র্যালি, সেটাও তার পেছনে প্রবল গতিতে ছুটিয়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এমনই যদি বাবা হবেন, এমনই যদি ভক্তদের কথা ভাববেন, তাহলে একবারও তিনি সেখানে অপেক্ষা করতে পারলেন না এই ঘটনা ঘটার পরও, যখন সেখানে না তাকালেন না। এবং আরও যেরকম জানতে পারছি আমরা, যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে শুধুমাত্র হর্ষবর্ধনের সঙ্গে যোগাযোগ নয় তো নয়, আমরা জানতে পারছি এক্সক্লুসিভ তথ্য, ভয়ঙ্কর তথ্য, যে বাবার নাকি শুধুমাত্র বাহিনী নয়, সেবাদার বাহিনী নয়, নিজস্ব নাকি কোর্টও রয়েছে, যে কোর্টে তিনি বিচার করেন, সেখানে কোর্ট বসে, মানে সালিশি সবার মতো যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি, সেখানে মানুষজন তাদের অভিযোগ নিয়ে আসেন। একদম সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন, সেই সিসি ক্যামেরার ছবি যেখানে এক্সক্লুসিভলি ধরা পড়ছে যে এই ঘটনা ঘটার পর সাকার বাবা কিভাবে ঝড়ের গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং মৈনপুরীর দিকে তিনি পালিয়ে যান, সেই মৈনপুরীর দিকে, এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রবল গতিতে বিশাল কনভয় সাকার বাবার ঝড়ের গতিতে ওই এলাকা ছেড়ে বেরিয়ে যায়, বলা ভালো পালিয়ে যায়, তার পেছন পেছন বিশাল একটা বাইক বাহিনী সেটাও পালিয়ে যায়। যে সাকার বাবা, তার এমন পবিত্র কল নাকি তার আশ্রমে রয়েছে যার জল খেলে মানুষ সুস্থ হয়ে যান, এবং এমন এমন বাবা যে তিনি নিজেকে তিনি ভক্তদেরকে বলতেন যে তিনি কাজকর্ম ছেড়ে চাকরি বাকরি সরকারি চাকরি সবকিছু ছেড়ে তিনি নাকি নিজের মধ্যে একটা ভগবান খুঁজে পাচ্ছেন, তো সেই তার তিনি নাকি নিজে একটা কোর্টও বসাতেন, তার নিজস্ব কোর্ট ছিল, সেই কোর্ট রুম ছিল, সেখানে যারা অভিযুক্ত তারা আসতো, তারা সাক্ষী নেওয়া হতো, সেই সাক্ষী দুপক্ষের বাদী বিবাদীর পক্ষে সাক্ষী শুনে তিনি নাকি বিচার দিতেন। এই হচ্ছে অবস্থা, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে।